বাংলাদেশে নামাজি পাওয়া যায় মোট পাঁচ তরিকা। কয় তরিকা? আর একটু জোরে বলেন। পাঁচ তরিকার নামাজ। এক নাম্বার সাপ্তাহিক নামাজ, গোটা সপ্তাহে তারে নামাজে পাওয়া যায় না, শুধুমাত্র জুমার দিনে তারা মসজিদে আসে। এইরকম জুমার নামাজে কি মুকসুদপুরে আছে? পুরা সপ্তাহে তার খবর নাই। আচ্ছা বলেন তো দেখি, এক দিনে নামাজ মোট কয়বার? আসতে বলবেন না, পুরুষ মানুষের মতো বলেন। আপনারা তো পুরুষ মানুষ, প্রধানমন্ত্রীর এলাকার মানুষ আপনারা, কণ্ঠ তো আপনাদের একটু জোরালো হওয়ার কথা, তাই না? পাওয়ারফুল মানুষ আপনারা, রাষ্ট্র পরিচালনা তো আপনারাই করেন, আপনাদের এলাকার লোকরাই করেন। বলেন প্রত্যেক দিন নামাজ আছে কয়বার? এক দিনে যদি নামাজ হয় পাঁচবার, এক সপ্তাহ সমান সাত দিন, তাহলে এক সপ্তাহে নামাজ আছে মোট কত ওয়াক্ত? পাঁচ সাতা পঁয়ত্রিশ ওয়াক্ত। এবার বলেন তো, পঁয়ত্রিশ ওয়াক্তের মধ্যে কেউ যদি সাপ্তাহিক নামাজি হয়ে শুধু একদিন জুমার দিনে মসজিদে যায় এক ওয়াক্ত, তাহলে পঁয়ত্রিশ ওয়াক্তের মধ্যে কত ওয়াক্ত, কয়বার সে আল্লাহর গুলামি করলো? জোরে বলেন। পঁয়ত্রিশ থেকে এক বাদ দিলে কত থাকে? এই চৌত্রিশ বার কার গুলামি করলো? চেহারা সুলাতে মানুষের জাত হলেও এটা আসলে শয়তানের একেবারে খাস গুলাম হয়ে গিয়েছে। সাপ্তাহিক নামাজ। দুই নাম্বার হচ্ছে মাসিক নামাজ। এই যে আসতেছে রমজান মাস, সামনে আসতেছে না? আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। এরা সারা বছর খুব একটা নামাজে আসে না, যখন রমজান মাস আসে এদের ঠেলাঠেলির কারণে সামনের কাতারে যারা সব সময় নামাজ আদায় করে, এরা আর সামনের কাতারে যাওয়ার চান্সই পায় না। আমরা ওই মাসিক নামাজিদেরকে নিয়ে তিরস্কার করছি না, যদি এভাবে নামাজে গিয়ে সে পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু দেখা যায় এই নামাজিগুলো সারা মাস নামাজ আদায় করলো, আর ঈদের চাঁদ যখন দেখা গেল তখনই দেখা যায় টেলিভিশনের সামনে গিয়ে ঈদের অনুষ্ঠান দেখার জন্য বসে থাকে। এরকম আছে? এই নামাজের নামাজ কোনো কাজে আসলো? মাসিক নামাজ। তিন নাম্বার হচ্ছে বার্ষিক নামাজি। বার্ষিক এরা আর খুব একটা মসজিদে আসে না, কেবলমাত্র বছরে দুই ঈদ আছে, দুই ঈদে তারা নামাজে আসে। এরকম বার্ষিক নামাজি কি আপনাদের মুকসুদপুরে আছে? চার নাম্বার হচ্ছে সিজনাল নামাজি। এদেরকে কেবলমাত্র সিজনে সিজনে দেখা যায়, যেমন ওই যে সবে বরাত আসলে, লাইলাতুল কদরের রাত, এরকম বিশেষ বিশেষ সময়ে তাদেরকে মসজিদের আশেপাশে দেখা যায়। এরা হচ্ছে সিজনাল নামাজি। আর পাঁচ নাম্বার হলো জানাজার নামাজি। এরা কোথাও জানাজা টানাজা পাইলে যায়, কারণ জানাজার আগে এক দুই মিনিট কথা বলা যাবে। এরকম আছে? কয় তরিকার নামাজি বললাম? এই যে পাঁচ তরিকার নামাজি আমাদের সমাজে আছে, এই পাঁচ তরিকার নামাজিদের নামাজ ব্যর্থ নামাজ। এদের নামাজ দুনিয়া আখেরাতে কোনো কাজে লাগবে না। প্রশ্ন হলো, কোন ধরনের নামাজিরা সফল কাম, কোন ধরনের নামাজিদের জন্য সুসংবাদ, সেই জবাব কি কোরআনে কারীমের ভেতরে আছে না নাই? কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন সফল কাম মুমিনদের কিছু কোয়ালিটি, কিছু গুণাবলী উল্লেখ করেছেন, আর তাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন নামাজ দিয়ে, আবার শেষও করেছেন নামাজ দিয়ে। যেমন আল্লাহ তাআলা শুরু করছেন এভাবে, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা, নামাজে খুশু বিনয় অবলম্বন করেছে যারা। এখানে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে শুরু করেছেন নামাজের খুশু দিয়ে, এরপরে আরো কয়েকটি গুণাবলী ধারাবাহিক ভাবে উল্লেখ করে শেষ করেছেন নামাজ দিয়ে। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম হাফিজুন। এরপরে আল্লাহ শেষ করেছেন এভাবে, আর যারা পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করে, অর্থাৎ যারা পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক মতো আদায় করে, আর সেই নামাজকে যারা খুশুয়ের সঙ্গে খুদুয়ের সঙ্গে যথাযথভাবে আদায় করে, এদের ব্যাপারে আল্লাহ আবার সুসংবাদ দিয়ে খুব সুন্দর করে বললে,
أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ اللہ تعالیٰ بولچن شئی پانچ وقت خشوبر شنگ پانچ وقت نماز ادائی کریم لوگ دیر جنن مومن دیر جنن جنت الفردوسر ششنبا جی جنت تا ہوچے ایک نمبر جنن বাবা মারা যাওয়ার পর বাবার সন্তানটা যেমন সেই বাবার সম্পদের ওয়ারিশ অটোমেটিক্যালি হয়ে যায় ঠিক তেমনি ভাবে পাঁচ ওয়াক্তের নামাজি বান্দারা যখন দুনিয়া থেকে চলে যায় তারাও ঠিক তেমনি ভাবে অটোমেটিক্যালি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায় পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা হালকা হবে পাপের বোঝা করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত আল্লাহু আকবার সালাত ইজ দ্য কি অফ সাকসেস সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস নামাজ হচ্ছে সফলতার চাবি নামাজ হচ্ছে জান্নাতের চাবি যে ঈমান আপনাকে আযান হলে মসজিদে নিতে পারে না এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতেও নিতে পারবে না এ কেমন ঈমান আপনার আপনার ঈমান তো আপনাকে নামাজেই দিতে পারে না সে কয় আমার মুখ খুব পরিষ্কার এটা যৌক্তিক না অযৌক্তিক কথা দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার দাবি করা যেমন অযৌক্তিক ঠিক তেমনি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে নিজেকে খাঁটি ইমানদার দাবি করাও সম্পূর্ণ অযৌক্তিক কথা এজন্য আজান হয়ে গেলে সবার আগে মসজিদে চলে যান আপনি এই দুনিয়া থাকবে না আরে ভাই এক দেড়শো বছর পরে দুনিয়ার মানুষ আপনার নামও মনে রাখবে আমার দাদার বাবার নাম আমি জানি না এই কথা হঠাৎ করে ওয়াজের মাঝখানে কেন বললাম আমি যদি এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি বলেন আপনার দাদার দাদার বাবার নাম পারবেন এই কথা কেন বললাম দেখেন আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই আমার দাদার বাবা আজ থেকে ১৪০-৫০ বছর আগে দুনিয়ায় ছিল মাত্র ১৪০-৫০ বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল ঠিক একই পরিণতি আমার আপনার হবে যে দুনিয়ার জন্য আপনি পাগল পারা হয়ে গিয়েছেন এই দুনিয়ার পরবর্তী প্রজন্ম ১০০ বছর পরে আপনার নামও মনে রাখবে না এই আমলগুলো পাঁচ ওয়াক্তের নামাজ এটা আপনাকে ঠিকই মনে রাখবে কবরে যাওয়ার পর এই নামাজগুলোর কারণে কবরের শাস্তি থেকে আপনি বেঁচে থাকবেন সুবহানাল্লাহ যখন আমার ভাইরা আমার বাবারা কখনো নামাজ ছেড়ে দিয়ে আর এই নামাজটা যেন তেন ভাবে আদায় করলে হবে না কিপ ইন ইউর মাইন্ড ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু খুশুবিহীন নামাজের কোনো দাম আল্লাহর কাছে নামাজটা আদায় করতে হবে খুশুবের সাথে